অনার্স চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তিনি সিজিপিএ 3.30 পেয়ে সম্মিলিত মেধা তালিকায় 14তম স্থান অধিকার করেছেন। ভালো ফলাফলের সংবাদের পর তাকে হারানোর বেদনায় ভাসছে তার পরিবারের সদস্যরা। রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা তখন উত্তাল শিক্ষার্থীদের বিক্ষোভে। আন্দোলনের সামনের সারিতে বিশ্ববিদ্যালয়ের সেই মুখ, পুলিশের রাইফেলের সামনে হাত মেলে বুক চিতিয়ে দাঁড়ানো শহীদ আবু সাইদের ছবিটি ছাত্রজনতার আন্দোলনের এক আইকনিক দৃশ্যে পরিণত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন আবু সাইদ। অনার্স ফাইনাল পরীক্ষা শেষ করার পরই শুরু হয়ে যায় আন্দোলন। রোববার সেই পরীক্ষার ফলাফল বেরিয়েছে। সিজিপিএ 3.30 পেয়ে ডিপার্টমেন্টে 14তম হয়েছেন আবু সাইদ। এ সংবাদ যখন এলো তখন তিনি আর নেই। তাকে হারানোর বেদনাই যেন তার চিরপরিচিত ক্যাম্পাস বা সারা দেশ জুড়েই। তার ফ্যামিলি রেজাল্টটা জানছে কিন্তু সে পৃথিবীতে নাই। এটা আমাদের জন্য সবার জন্য খুবই কষ্টকর। উনি যে জন্য এই আন্দোলনে শহীদ হয়েছেন সেটা যেন আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি। একটা লড়াই সংগ্রামের পিছনে অনেক রক্ত ক্ষয় হয়েছে এবং সেই রক্তের আগুন ধরানোর যেই কাজটা সেটা আবু সাইদ করেছে। আবু সাইদ আমাদের মাঝে নেই। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার রেজাল্ট আমাকে পাবলিশ করতে হলো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে, তার অভিভাবক হিসাবে আমি গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামের আবু সাইদ 9 ভাই বোনের সবার ছোট। স্কুল জীবন থেকেই অত্যন্ত মেধাবী সাইদই ছিলেন অসচ্ছল পরিবারটির আশা ভরসা। পরীক্ষার এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে যেখানে সবার আনন্দে ভাসার কথা, সেখানে আজ সবার মাঝে কষ্ট ও চাপা কান্না। আমার ছেলে নাই, ছেলে আমার শহীদ হয়ে গেল, আমার কেঙ্গে করে মন ভাব। আমার দাবি হলো যে অগ্রে নির্মমভাবে হত্যা করছে, এটার যেন কঠোর বিচার করা হয়। শোক বুকে চেপে হত্যাকারীর বিচার চাইছেন সবাই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।